ये देखो পাপা কুকির সাথে খেলছে। কুকি ভি লাইক এ কাহা ফস গই মে ফস গয়া মে। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 1 2 3। 10,000 ইয়ার্স অফ ইভলিউশন এন্ড দিস ইজ দ্য রেজাল্ট। আর আর দেখাবো মা কি করছে। কুকি ভি লাইক ভাগো রে ভাগো। কুকি খালি ভাগার রাস্তা আপনাচ্ছে, আপা ধরে রেখে দিয়েছে। আর এইদিকে মাম্মা, মাম্মাকে একবারে আগুন আগুন লাগছে পিছন দিকে, পিছন দিকে। এই মাম্মা মাংস দিচ্ছে, মাম্মা পাপা পাগল হয়ে গেছে। এই মাম্মা এই যে মাংস দিচ্ছে, আমার রুটি আর মাংস। আজকে আজকে আমি ভাত খাবো না, আজকে আমার শরীরে ভালো লাগছে না, ঠান্ডা লাগছে। আমার গলায় কি করছে মাছ, ওই যে মাছ দেখা মিক্স মাছ। আমাকে হঠাৎ করে সাদা লাগছে কিভাবে, কত ক্লিয়ার স্কিন। হাও আমার তো এত ক্লিয়ার স্কিন না। ও মাই গড, দ্য বিউটি। আমার ঘর আবার পিন করে দেবো, দেখি পিন পেটার অনেক সুন্দর লাগে। হ্যাঁ পিন করে দেবো, সব ঘর পিন করে দেবো, ডার্ক ব্লু করবো। শনি ঠাকুর, শনি ঠাকুর লাগবে, আর কালোও লাগবে সবাইকে, ব্ল্যাক কালার। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধোয়া মাংস তো আমার একদম সময় লাগে, ভালো লাগে না। কিছু খাইনি এখন, গালে কিছু জল খেয়ে দেখি। এত বেলা পর্যন্ত গোয়ালে কারো ভালো লাগে না। ওই আমি কোথায় ঘুমালাম, 5টায় উঠেছি, 5টা কিন্তু উঠেছি যাইনি। ও ওয়েট 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 ওয়েট, ভুলে গেলে নাকি কি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিট ফ্যামিলি ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে তো আরও ভালো আছি, আজ তো মাংস, মাংস রুজি তো মাংস কাটছিস না, একদিন দুই দিন বাদ যায় না। আর রুটি কে বানিয়ে দেবে, রুটি ফুটি তুমি বানাবে। মাছ মাংস গুলা ধুয়ে বিছনা তুলতে গেলাম, বিছনা তুলে এসে এই বাসন গুলা মাজলাম। এই যে কেন এত আলোর জন্য তো দেখতে পাবে না, বাসন গুলা মাজলাম। দিয়ার কলেজের ড্রেসটাতে উপরটাতে কি জানি দাগ লাগিয়ে রেখেছি, তো একটু লেবু ঘষিয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম, এখন ধুয়ে দেব। আর গড় মুছা বাকি রয়েছে, দিয়ার জামাটা ধুয়ে গড়টা মুছে স্নান করে পুজো দিয়ে আসবো, পরে আসছি। ঠিক আছে চল, মোটামুটি একটা রান্না সেরে নিয়েছি, আর দিয়ার জন্য মাংসটা বসেছি, মাংসটা হচ্ছে। আর মাছটা দেখাই তোমাদের, যে মাছটা রান্না করে রাখলাম, আলু দিয়ে রান্না করেছি, দেখি কি হয়েছে। এখানে দেখো কুকির মাছ ভাজা, কুকির জন্য মাছ ভাজা করে রেখেছি, তো মাছ কয়েকটা ভাজা খেয়েছে,
আর এই হচ্ছে দেওয়ার জন্য মাংস। এখানে মার জন্য বাঁধাকপি শাক বসিয়েছি। কুকি এমনি এমনি কয়েকটা মাছ ভাজা খেয়েছে, মাছ ভাজা করার সময় আর কি, আর আজকে আর দেবো না। মাছ যদি বেশি খেয়ে নেয় তো মাংস খেতে পারবে না, আজকে মাংস খাবে।